আমাকে দেওয়া হলো এলবেশরীয় প্রত্যেকই জানো কিভাবে চর্চা করে আমার শরীয়তের মধ্যে কিভাবে আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া যায় কিভাবে এমন কি নাই এই শরীয়তের মধ্যে যা বাদ দিয়ে আপনার মারফত করতে হবে এবং আমি কিছুদিন আগে এক শিল্পীকে জিজ্ঞেস করেছিলাম বাবা বিয়াদবি মাফ করবেন এই কিয়াম করার কারণ হলো আমি একজন সুন্নি আলেম আমি হোসাইনি পন্থী একজন আলেম আমি আলিয়া পন্থী একজন জনম পরিয়া আদুবাই হয়ে থাকে কোনো লাভ নাই আদুবাইর সঙ্গে যারা পড়াশোনা করছে তারা বিএম এ পাস করে এসে আবার ওই স্কুলে তারা মাস্টারি করে আদুবাই পড়তে ছাত্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি তাকে এতটুকু একখান বইয়ের মধ্যে আটকা ফেলা দিলেন এতটুকু একখান বইয়ের মধ্যে তাকে আটকানো ঠিক হয় নাই এই খুঁটো গাড়া ধর্ম ভালো না নিজেকে চেনা নিজেকে জানার জন্য আপনার একজন গুরুর পায়রুবি করতে হবে তবে আপনি আলেম ভালো বিষয়টা আমি বুঝতে পারছি কারণ আপনি বলে আহলে বায়াতের পক্ষের আলেম যে গুরু ধরে নাই সেজন্য মনে করে তার গুরু নাই তারও গুরু আছে কে হাদিসে আসছে মাল্লা শাইখুল্লাহ ফাশাকা শাইতান যার পীর নাই তার পীর শয়তান আল্লাহ নিজে বলছে যদি কোনো সন্তান তার পিতামাতার মুখের দিকে একবার মহব্বত নজরে তাকায় আমি আল্লাহ আমার জাতের কসম খাইয়া বলি তার নসিবে একটি আকবরি হজের সওয়াব লেখা সত্যি মক্কা মদিনায় গেলে যে হজ হয় এরকম কথা কি সত্যি আছে কোরআনে ইতিমধ্যে আমাদের পালা পর্ব শুরু হয়ে গেল প্রত্যেক শিল্পীর বন্দনা পরিচয় পর্ব মনোনীত একটি গান গাওয়া হয়ে গেছে কমিটির কর্তাপক্ষ থেকে বাংলাদেশ তথা বহির্বিশ্বের মধ্যে একজন সাধক শিল্পী শ্রদ্ধেয় দরদি ওয়াসিম দাস বাউল প্রকৃতপক্ষেই বাউলকে যে ধারণ করে লালন করে তার হৃদয়ের মধ্যে আমার দরদিকে দেওয়া হলো এলমে মারিফত আর বাংলাদেশে তথা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের যতগুলো শিল্পী আছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের পায়ের নিচে যেই ধুলাকণা পড়ে থাকে সেই ধুলাকণা সমান আমি মানিক দেওয়ান এখনও হইতে পারি নাই আমাকে দেওয়া হলো এলমে শরীয়ত বলতে চাই শরীয়ত তরিকত হাকিকত এলমে মারিফত ওহেদানিয়াত সবকয়টাই আমার দয়াল নবীর আনিত পথ
আর এই সবগুলো পথের ঊর্ধ্বে একটি পথ রয়েছে, এটা হলো খাসিলত বা স্বভাব। স্বভাব যার ভালো তার শরীয়ত ভালো, স্বভাব যার ভালো তার তরিকত ভালো, স্বভাব যার ভালো তার হাকিকত ভালো, স্বভাব যার ভালো তার মারফত ভালো, ওয়াহেদানিয়াত ভালো, আর স্বভাব যার ভালো না তার জন্য কোনো কিছুই ভালো না, ভালো না। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে আমাদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি আসমানি কিতাব কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, গীবতকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি গীবত করে সে যেন মনে করলো আপন মৃত ভাইয়ের রক্ত সে চিবাইয়া ভক্ষণ করল। তাহলে পালাগানের মঞ্চে আসলে দেখা যায় অনেক সময় শরীয়ত মারফত পালা নিয়ে যেমন শিল্পীরা গান করে থাকে, অনেক গীবত চর্চা শিল্পীরা মঞ্চের মধ্যে করে থাকে। শুধু শিল্পীরাই করে না বাবা, শরীয়ত মারফত নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক রকমের সমস্যা দ্বন্দ্ব আছে। আমি নগণ্য মানুষ, মূর্খ, অধম, নরাধম, আমিও যদি কিছু না বলতে পারি, আজকে ভালো ভালো কিছু কথা আমার বাবাজির কাছ থেকে জেনে নিব। যেমন সমুদ্রের মধ্যে জাহাজ চলে অনেক মালামাল নিয়ে, এই জাহাজের পিছে বাধা থাকে ডিঙ্গি নৌকা। আজকে আমার বাবাজি একটা সেই সমুদ্রের বড় জাহাজের মতো, আমি একটা ডিঙ্গি নৌকা হয়ে তার পাশাপাশি একটু চা খেতে জিরাল দেওয়ার জন্য দু একটি গান করব। ভালো ভালো কিছু কথা আজকে গান আমার বাবাজির মুখ থেকেই শুনব। আগে একটি গান করব শরীয়তের পরিচয় দিয়ে, তারপরে দু একটি প্রশ্ন আমার বাবাজির কাছে রাখবো, দোয়া রাখবেন উভয় শিল্পীর জন্য। প্রত্যেকেই যেন গীবত চর্চা না করে আমার শরীয়তের মধ্যে কীভাবে আল্লাহ রসুলকে পাওয়া যায়, কীভাবে শরীয়তের মধ্য থেকে নিজেকে ভালো রাখা যায় এবং মানুষকেও ভালো রাখা যায়, সেই কিছু আলাপ আলোচনা আমি করব। আর মারফতের মধ্য থেকে আত্মতত্ত্ব যে বিষয়গুলো আজকে শুনবো বাবাজির কাছ থেকে, আগে একটি গান আমি আপনাদের মাঝে রাখব। শরীয়ত সত্যের পথ ঠিক রাখো তোমার ইমান, আল্লাহর বান্দা নবী রূপ, আল্লাহর বান্দা নবী রূপ, আল্লাহর বান্দা নবী রূপ, পর দরুদ আর কি আব, পর দরুদ আর কি আব, শরীয়ত সত্যের পথ ঠিক রাখো তোমার ইমান, যাবে 56 নাম্বার আয়াত রয় কোরআনের মাঝা, হো যাবে 56 আয়াত রয় কোরআনের মাঝা, সূরা আহো যাবে, আহো যাবে 56 নাম্বার আয়াত রয় কোরআনের মাঝা, আল্লাহ লক্ষাধিক ফেরেশতা দিয়া, আল্লাহ করে নবীর নামে কিয়ামের ভাই, আল্লাহ করে
নবীর নামে কিয়াম শরীয়ত হয় সত্যের পথ ঠিক রাখো তোমারি দয়াল নবী দিলেন সত্য এই পথ শরীয়ত তরিকত আর হাকিকত ও নবী দিলেন সত্য এই পথ শরীয়ত তরিকত আর হাকিকত নবী দিলেন নবী দিলে সত্য এই মত শরীয়ত তরিকত আর হাকিকত কর পিতা মাতার খেদমত পাবে হাসরে পরিত্রাণ রে ভাই পাবে হাসরে পরিত্রাণ শরীয়ত হয় সত্যের পথ ঠিক রাখো তোমারি নামাজ রোজা হস আর জাকা দয়াল নবী দিলেন সত্য সুপ নামাজ রোজা হস আর জাকা ও ভাই নামাজ রোজা নামাজ রোজা হস আর জাকা দয়াল নবী দিলেন সত্য সুপ নামাজে হইবে ফরজ সুন্নত দরদি হারাম হালাল মাকরুহ মুবাহ ফরজ সুন্নত না বল ওয়াজিব জানিবা হালাল হারাম মাকরুহ মুবাহ ফরজ সুন্নত না বল ওয়াজিব দরদি হারাম হালাল মাকরুহ মুবাহ ফরজ সুন্নত না বল ওয়াজিব জানিবা সত্যের জন্য করো যে মানিক দেওয়ান শরীয়ত হয় সত্যের পথ ঠিক রাখো তোমারি মহাজনী গানের ভাব আমার শেষ হইয়া গেল শরীয়ত আর মারফ পাল্লা লাই গেল আমাকে শরীয়ত দিল মারিফতে গেল বিপক্ষের তরদি পাইয়া তাই প্রথমবারে দুই এক কথা যাই বজি গাইয়া শরীয়ত শরীয়ত আমি বলবো কিছু বা কথা আপনারা দরদিরা যারা রাখবেন হৃদয়েতে গাথা আল্লাহ পাক সৃষ্টি করে দুনিয়া এই মানুষের লাগিয়া এই মানুষ আল্লাহকে পাবে
থাকবে সাধনায় মত্ত হইয়া আল্লাহ থেকে আল্লাহ পা নূর নবী সৃষ্টি করে নূর নবীর নূর হইতে তামাম দুনিয়া পয়দা করে রূহ সৃষ্টি করলো সেই রূহ আসলাম আমরা সবাই ইনসান হইয়া আল্লাহ সূরা বাকারার মধ্যে বলে গেছে জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি আমি আল্লাহ কেবল আমার এবাদত বন্দেগির লাগিয়া এখন আমরা সবাই আল্লাহর বান্দা কি আমরা সবাই আল্লাহর বান্দা না দরুদিরা আপনারা কি রাগ হইতেছেন আমরা সবাই আল্লাহর বান্দা বান্দা শব্দের অর্থ হলো আমরা আল্লাহর গোলাম কার গোলাম আমরা আল্লাহর গোলাম এখন গোলামের কর্তব্য মনিবের হুকুম পালন করা যদি গোলাম হয়ে মনিবের হুকুম পালন না করি তবে মালিক খুশি থাকবে না তাই গোলাম হয়ে মনিবের কর্ম করতে হবে মনিবের আদেশ মানতে হবে মনিদে মনিবের কথা মেনে চলতে হবে শুনেন দরদিরা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে মানুষকে হেদায়েতের জন্য মানুষ আল্লাহ আল্লাহ রসুলের পথ প্রাপ্ত হবার জন্য নামাজ রোজা হজ জাকাত কালেমা পিতামাতার সেবা খেজমত করা বড়কে শ্রদ্ধা করা ছোটকে স্নেহ করা সমাজের সাথে তাল মিলিয়ে চলা এতিমের মাথায় উপরে হাত রেখে এতিমকে সহায়তা করা এমনিভাবে যদি কেউ সত্য সরল সৎ পথে যদি কেউ চলতে পারে তবে সেই আল্লাহ তাআলার দিদার এই দুনিয়ায় পাইতে পারে গানের মধ্যে বলতেছে শরীয়ত হয় সত্যেরই পথ ঠিক রাখো তোমার ইমান আল্লাহর বান্দা নবীর উম্মত পরদরুদার কিয়াম কিয়াম কোরআন শরীফের মধ্যে ছয় প্রকারের কিয়ামের কথা আসছে কিন্তু বর্তমানে আমাদের এক শ্রেণীর মানুষ আছে তারা এই কিয়ামের পক্ষে না আল্লাহর নবী নূরের নবী নূরের নবীর পক্ষে না আল্লাহর নবীর নামে কিয়াম করা যাবে না নবী নূরের নবী না এগুলোর পক্ষে না ঈদে মিলাদুন নবীর পক্ষে না ওলি আল্লাহর পক্ষে না আচ্ছা বাবা এখানে আমরা যারা আসছি আমরা তো তাদের পক্ষে না নাকি আমরা আল্লাহর রসুলের পক্ষে কিয়ামের পক্ষে দরুদের পক্ষে আমরা আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীর পক্ষে আমরা আহলে বায়তের পক্ষে আমরা এই পক্ষ হতেই যেন আল্লাহ আল্লাহ রসুলকে লাভ করতে পারি যেই পথ সত্য এবং সরল পথ সেটা হলো শরীয়ত তো আমার বাবাজির কাছে জানতে চাই এমন কি নাই এই শরীয়তের মধ্যে এমন কি নাই এই শরীয়তের মধ্যে যা বাদ দিয়ে আপনার মারফত করতে হবে এবং আমি কিছুদিন আগে এক শিল্পীরে জিজ্ঞেস করছিলাম বাবা বিয়াদুবি মাফ করবেন এই প্রশ্নটাই বলছি কয় তোমার শরীয়তের মধ্যে আমার মারফত নাই এর জন্য আমি মারফত করি তা আমি ওই রকম বয়াতির কাছে জিজ্ঞেস করি নাই আমি একজন সাধক শিল্পীর কাছে জিজ্ঞেস করেছি আপনার মারফত করতে হবে কেন মাওলা আলীকে বলা হইতো শরীয়তের বাঘ মারফতের চেরা শরীয়তের বাঘ মারফতের চেরাক তিনি দোনোটা নিয়েই ছিলেন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দোনোটা নিয়ে ছিলেন তো আপনি আমার শরীয়ত নিয়ে আছেন কি নাই যদি থেকে থাকেন কিভাবে আর যদি বলেন না তোমার শরীয়ত তোমার কাছে থাক আমি মারফত নিয়ে আসি একটু বাবাজির কাছে এই বিষয়ে আবার জানার থাকবে আর পবিত্র কালাম শরীফের মধ্যে শরীয়ত শরীয়ত শব্দটা কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় তেমনি আমি জানতে চাই বাবাজি এই মারফত শব্দটা কোরআন শরীফের মধ্যে কোথাও আছে কি না যদি থেকে থাকে কোন সূরা কত নাম্বার আয়াত কিভাবে মারফত শব্দ সম্বন্ধে আল্লাহ বলেছে এটা জানলে আমাদের মাঝে
সমাজের যে বিরোধী যারা যারা কয় না শরীয়ত ভালো মারফত ভালো না যারা বলে মারফত ভালো শরীয়ত ভালো না এই ভালো না যারা বলে ওই খারাপ মানুষগুলোর একটা লাইন পথ আমাদের ব্যবস্থা হবে এই একটি দুটি কথা আমার বাবাজির কাছে রইল আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত অনেক সাহাবায়ে কেরামরা বলেছে আমার রাসূল বললেন শরীয়ত হচ্ছে আমার মুখের বাক্য তরিকত হচ্ছে আমার কর্ম হাকিকত হচ্ছে সেই কর্মের ফল আর মারফত এটা হলো আল্লাহর গুপ্ত ভেদ রহস্য আজকে আল্লাহর রাসূল যেটা বলেছে গুপ্ত ভেদ রহস্য যেটা গোপন যেটা প্রকাশ করা সম্ভব না প্রকাশ করা যায় না আজকে সেই গোপন কিছু বিষয় জানবো আর বুঝবো আজকে আমার বাবাজি মাইক দিয়ে আপনাদের এতগুলো মানুষের সামনে গোপন বিষয় কিভাবে প্রকাশ করে তো জানতে চাইব পবিত্র কালাম শরীফের মধ্যে এই মারফত শব্দ কোথাও আছে কিনা যদি থেকে থাকে কোন সূরায় কিভাবে কত নাম্বার আয়াত আর মারফত এটা করতেই হবে এটা করলে কি হয় না করলে কি হয় এই বিষয়গুলো বাবাজি যেন সুন্দরভাবে প্রথম আসরে আমাদেরকে পরতরুদ আর কিয়াম কিয়াম সম্বন্ধে বলেছি আবার আল্লাহ বলে আমি আল্লাহ কারো জন্মিত না আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহ লা শরীকা লাহু অদ্বিতীয় আমি আল্লাহর কোনো সানি নাই আমি আল্লাহ খাই না আমি আল্লাহ ঘুমাই না তবে কি আমার আল্লাহ কোনো কিছুই করে না আল্লাহ দুনিয়া চালায় আর একটা কাজ আমার আল্লাহ করে মমিন যারা মুত্তাকিন যারা ইমানদার যারা তারাও সেই কাজটা সদা সর্বদাই করার চেষ্টা করে আল্লাহ যেই কাজটা করে আপনারা কি দরুদিরা করতে একটু রাজি হবেন দুই একজন মাথা জুলাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ ইয়া নবী সালাম ওয়ালাইকা ইয়া রাসূল সালাম ওয়ালাইকা ইয়া হাবিব সালাম ওয়ালাইকা সালাওয়াতুল্লাহ ওয়ালাইকা আরশ কাবা মদিনা ফরশ কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম ওয়ালাইকা ইয়া রাসূল সালাম ওয়ালাইকা ইয়া হাবিব সালাম ওয়ালাইকা সালাওয়াতুল্লাহ ওয়ালাইকা
নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রোজা মদিনা, ইয়া নবী সালাম ওয়ালাইকা, ইয়া রাসূল সালাম ওয়ালাইকা, ইয়া হাবিব সালাম ওয়ালাইকা, সালাওয়াতুল্লাহ ওয়ালাইকা, বালাগাল উলা বিকামালিকি কাশাফাত তুজা বিজামালিকি হাসনাত জামিও খসালিকি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ দিয়ে এই কাজটা করাতে কি আপনাদের পাপ হয়েছে? না না, আমার আল্লাহ বলে আমি আল্লাহ আমার লক্ষাধিক ফেরেশতাদেরকে নিয়ে আমার দোস্ত হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নামে দরুদ ও সালাম পাঠাই। ও আমার বিশ্বাসীগণ, ও আমার আউনগণ, তোমরা আমার দোস্তের নামে দরুদ ও সালাম পাঠাও। সুবহানাল্লাহ। দরুদিরা দয়াল নবীর নামে যত দরুদ পড়া যায়, আল্লাহর নামে যত জিকির করা যায়, নিজেকে তত ভালো রাখা যায়। প্রথম আসর একটি গান করলাম, আর একটি গান করে আমি বসে পড়ব। সেই গানটি বাউলেরও বাউল পদকর্তা লালন সাইজির একটি গান। তিনি একজন ফকির মানুষ, তিনি শরীয়ত সম্বন্ধে কি বলেছেন সেখান থেকে একটি গান আমি করে বসে পড়ব। উভয় শিল্পীর জন্য সবাই দোয়া রাখবেন। এই ক্যাম করার কারণ হলো আমি একজন সুন্নি আলেম, আমি হোসাইনি পন্থী একজন আলেম, আমি আলিয়া পন্থী একজন আলেম, আমাকে যেন দরদি ওইভাবেই বিবেচনায় রাখে। ধন্যবাদ। নবী দিনেরই রাসূল, মকবুল নবী দিনেরই রাসূল, নবী নাম ভুল করিলে পরবি ফেরে, ভুল করিলে মানুষ পরবি ফেরে, হারাবি দুকুল নবী দিনেরই রাসূল, ওই নাম ভুল করিলে পরবি ফেরে, ভুল করিলে পরবি ফেরে, হারাবি দুকুল নবী দিনেরই রাসূল, ও নবী আল্লাহরই মকবুল নবী দিনেরই রাসূল, দোয়া মেতে তোবারি ফুল, দিয় মেতে ময়নার গলার হার, সর্বপ্রথম শরীয়তের স্থাপনা যেখান থেকে হয়েছে সেখান থেকেই লালন শাহ ফকির তিনি বলেছেন, কি বললেন, আওয়ালেতে আল্লাহজির নূর, দোয়ামেতে তওবারি ফুল, তিয়মেতে ময়নার গলার হার, নবী চৌধামেতে নূর সে তারা, ময়ূর নবী দিনেরই রাসূল, ও নবী আল্লাহরই মকবুল নবী।
देरी रासू होय होय नाम भोय करिले होय बिहारे होय करिले होय बिहारे हाय रिनु कुल नबी देरी रासू নামাজ পড়ে সাজদা দেয় সে গাছের গোড়ে সেই না গাছে ঝরে পড়ে ফুল নামাজ পড়ে সাজদা দেয় সে গাছের গোড়ে সেই না গাছে ঝরে পড়ে ফুল আল্লাহর নবী পঞ্চ ওয়াক্ত নামাজ পড়ে সাজদা দেয় সে গাছের গোড়ে সেই না গাছে ঝরে পড়ে ফুল রে ভাই ওই ফুল মৈথন করে ফুল নবী দিনেরই রাসূল ও নবী আল্লাহরই মকবুল নবী দিনেরই রাসূল হল নাম ভুল করিলে করে বিহারে ভুল করিলে করে বিহারে হারে বিদু ফুল নবী দিনেরই রাসূল মূল যেন তার তিনটি অর্থ হয় না যেন ভুল বিসমিল্লাহ বরকত মূল যেন তার তিনটি অর্থ হয় না যেন ভুল তোর দিয়া আমার আওয়ালে আওয়ালে বিসমিল্লাহ বরকত মূল যেন তার তিনটি অর্থ হয় না যেন ভুল ফকির লালন বলে ভেদে না বুঝে লালন বলে ভেদে না বুঝে লালন বলে ভেদে না বুঝে লালন বলে লালন বলে লালন বলে লালন বলে ভেদ না বুঝে ফকির লালন বলে ভেদ না বুঝে লালন বলে ভেদ না বুঝে লালন বলে ভেদ না বুঝে নামে হইলাম না মাতু নবী দিনেরই রাসূল ও নবী আল্লাহরই মকবুল নবী দিনেরই রাসূল ও নবী আল্লাহরই মকবুল নবী দিনেরই রাসূল ও নবী আল্লাহরই মকবুল নবী দিনেরই রাসূল নবী না ভুল করিলে পড়বি ফেরে ভুল করিলে পড়বি হারে ভুল করিলে পড়বি ফেরে ভুল করিলে নবী দিনেরই রাসূল ও নবী আল্লাহরই মকবুল নবী দিনেরই রাসূল ও নবী আল্লাহরই মকবুল নবী নবী দিনেরই রাসূল Oh,
धन्यवाद आज के सुंदर एक पाला मध्य देवार जन्नो शरियत एवं मार्फत शरियतर भूमिकाय बाबा जी मानिक देवान साहेब ताके रेखेछेन बांगलार उदीयमान बाउलदेर मध्य एक बड़ जायगा दखल जार और आमी अतुरधन दुरासार नराकीट पतित पामर सर्व विषय अज्ञ भालो दुटी गान भालो एकटू शास्त्र भालो एकटू तत्व आपनादेर चरणे निवेदन करब एमन योग्यता अर्जन करते पारी नाई बाबारा आपनादेर चरण धूलि पावार जन्य संगीत के आश्रय करे आपनादेर मध्य आसा तबे ई गुरु तत्व ई आत्मतत्व बोलार मतो सत् साहस आमार नाई आमी आमार मोर्शेद के आह्वान करी तिनि जेनो आमार रसनाते बसें তিনি আমার রসনাতে বসে তার ভাব তার তত্ত্ব তার গান সে যেন প্রকাশ করে আমিও আপনাদের মতো শ্রোতা হয়ে তা শ্রবণ করে যেন মানব জীবনের একটি ব্যবস্থা খুঁজে পাই এই দোয়ায় আশীর্বাদ আপনাদের কাছে কামনা করে পালার মধ্যে প্রবেশ করি মানিক বাবা আমার শরীয়তের ভূমিকায় এখনো তিনি শরীয়তের আলেম আলেম শব্দের অর্থ জ্ঞানী ফকির শব্দের অর্থও জ্ঞানী দুইজন জ্ঞানী যদি একত্রিত হয় সেখানে গণ্ডগোল লাগার কথা না আর অজ্ঞানী মানুষ একলা একলা থাকলেই সে নিজের সাথেই নিজে গণ্ডগোল করে তাই সেই ক্ষেত্রে বাজে কথার মধ্যে যাওয়ার কোনো যুক্তি নাই আগেও আমরা পাল্লা করছি এক সময় গানের ভাব ছিল এরকম শরীয়তে দাঁড়াই গাইতাম ফকির তুমি সাটাম করো না মাইটা বুকার লম্বা কথা মুসল্লির গায়ে হয় না এক সময় এই পাল্লা করছি আজকালকার মানুষ আর তা শোনে না কেননা মানুষ এখন অনেক অগ্রসর ঘরের মধ্যে বসে বহু কিছু ওই মোবাইলের খালি এত বইয়ের পাতা উল্টোতে একটু সময় লাগে মোবাইলের পাতা উল্টোতে আর সময় নাই ঘরের মধ্যে বসে সব কিছু উপলব্ধি করতেছে ভালো দুইটি গান তিনি গেয়েছেন শরীয়ত হয় সত্যেরই পথ আগে ঠিক করো ঈমান মানে বিশ্বাস বিশ্বাস ঠিক করো আগে এই একটি গান তার আর ধর্মেশজি লালন ফকির বর্তমান যুগে মানবতাবাদের শ্রেষ্ঠ প্রবাদ পুরুষ তার লিপিবদ্ধ একটি কালাম নবী আমার দিনেরই রাসুল খোদারই মকবুল খুব ভালো গাইছে আর প্রশ্ন আসছে তার এমন কি আমার শরীয়তের মধ্যে নাই হালাল হারাম মাকরু মুবা ফরজ সুন্নত নফল ওয়াজিব কলেমা নামাজ রোজা হজ যাকাত সব কিছু শরীয়তে আছে এমন কি নাই যার কারণে আমাকে মারফতে যেতে হবে মানে তাহলে তার আশা আছে যে মারফতের মধ্যে যাইতে হবে আশা আছে থাকা ভালো এই আশাটা থাকা ভালো জনম পরে আদুবাই হয়ে থাকে কোনো লাভ নাই আদু ভাইয়ের গল্প জানেন তো আদু ভাই শুক্রবারে স্কুল ছুটি আদু ভাইয়ের আর ছুটি নাই উনি স্কুলের বারান্দায় যাইয়ে চুপ করে বসে থাকতো সারা জনম ভরে প্রাইমারি আর পাশ করতে পারে নাই আদু ভাই বাহ
রোজার মাসের এক মাস ছুটি, আদু বাইগার ছুটি নাই। জনম ভরে ওই স্কুলের বারান্দায় যাইয়ে বসে থাকত। আদু ভাইয়ের সঙ্গে যারা পড়াশোনা করছে তারা বিএমএ পাশ করে আইসে আবার ওই স্কুলে তারা মাস্টারি করে। আদু ভাই পড়তে ছাত্র ভালো। আদু ভাই ছেলে প্রাইমারি পাশ করে যখন এই হাই স্কুল অর্থাৎ ষষ্ঠম শ্রেণীতে ওঠে তখন শিক্ষকরা দেখল যে হাই হাই রে যে যাই যাওয়া কল পুলায় ওঠে ষষ্ঠম শ্রেণীতে, আর বাবা ওই ওয়ানে আছে জনমকার মতো, ওই পয়লা যে ভর্তি হয়েছে ওরা রুলা দাবা নাই। বাহ, তাহলে কি করা যায়? ছেলে যখন হাই স্কুলে যায় তখন শিক্ষকরা বুদ্ধি করে বলল যে এইবার আদুর হাই স্কুলে উঠার একটা সার্টিফিকেট দিয়ে দিই। তাই হাই স্কুলে উঠে আদু ভাই ষষ্ঠম শ্রেণীতে দুই তিন দিন ক্লাস করতে আদু ভাই এলো বিছনায় পড়ছে, মরার টান উঠছে। তো আদু ভাই তখন কইল যে দেখো আমি তো মরিয়েই যাবো, আমার যে বাপ হইছে, তবে তোমরা আমার কবরে লিখে দিও আদু ভাই পঞ্চম শ্রেণী থেকে প্রমোশন পাইয়া ষষ্ঠম শ্রেণীতে উত্তীর্ণ হই। আহারে বাজান। তাই বাবা সারা জনম ভরে আপনি যদি ওই আদু ভাইয়ের মতন কোনোদিন কামাই না করেন, একটু জায়গাটা পরিবর্তন করেন, তাহলে মজাটা একটু বেশি করে বাড়বে। বাহ, এক জায়গায় আর খুঁটো গাড়িয়ে নিয়েছেন আপনারা, আদু ভাইয়ের মতন যে এর ওই পিঠে আর কিছু নাই তা না, আল্লাহ এতটুক না, যিনি অনন্ত অসীম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তাকে এতটুকু একখান বইয়ের মধ্যে আটকা ফেলা দিলেন, এতটুকু একখান বইয়ের মধ্যে তাকে আটকানো ঠিক হয় নাই। এই খুঁটো গাড়া ধর্ম ভালো না। ঠিক, এ বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আমি আপনাকে কিছু বলি না, বলি হচ্ছে আপনাদের বিশ্বাসের, ওই যে ইমানের কথা কইছেন, এতটুকু ইমান নিয়ে সত্যপথ পাওয়া যায় কোনোদিন? এতটুকু ইমান, এতটুকু ইমান নিয়ে সত্যপথ পাওয়া সম্ভব না মনে হয়। ধন্যবাদ। আগে একটা গান গাই, তারপরে তার প্রশ্নগুলোর মীমাংসায় যাব, যদি আমার মোর্শেদের রহমত থাকে, আমার গুরুর কৃপা থাকে, আমি আপনাদের চরণে তা শ্রদ্ধাঞ্জলি করতে পারবো, এটা আমার বিশ্বাস। ওরে আহলে বা আতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আটটা কাফের দোজখের কি পাইব না নবীর সাফায়ত, হলে বায়াতের উপর সেই বান্দার নাই মোহাব্বত, বায়াতের উপর সেই বান্দার নাই মোহাব্বত, হলে বায়াতের উপর সেই বান্দার নাই মোহাব্বত, একটা কাফের পদক্ষেপ গীত নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত, ও নবীর হলে বায়াতের উপর সেই বান্দার নাই মোহাব্বত, আহলে বায়াতের উপর সেই বান্দার নাই মোহাব্বত, কাঁথা কাঁথ তো দোষের কি নবীর সাফায়ত পাইব না নবীর সাফায়ত, দেহ করলে ভালো।
করুক সকলি হবে বারবার সকল করুক সকলি হবে কাটা কাফের গোতাকের গীত নবীর সাফায় পাইব না নবীর সাফায় আর নবীর আহলে বায়াতে রূপের যেই বান্দার নাই মহাবাত আহলে বায়াতে রূপের যেই বান্দার নাই মহাবাত কাটা কাফের গোতাকের গীত নবীর সাফায় পাইব না নবীর সাফায় অনেক দূর দূর থেকে ভক্তবৃন্দ আজ এখানে উপস্থিত হয়েছেন। এত দূর থেকে যে এখানে গান শুনতে আসবেন ওনারা, এটা কঠিন ব্যাপার। সবার নবীনগর ধামরাই থেকে সমস্ত পীরমাশায়েকগণ সাধকগণ আমাদের মধ্যে আসছে, তাই আমরা শ্রদ্ধা জানাই তাদেরকে। মনিরের এটা বিরাট পাওনা। শাস্ত্রে আছে অনেক ভাগ্যের ফলে সাধুগুরুর চরণ ধুলি মেলে, বহু ভাগ্যের ফল এটা। তাই যে গানটি আমি গাইতেছি, এই গানটা হলো আপনাদের মানিকগঞ্জের রত্ন। শুধু মানিকগঞ্জ না, শুধু বাংলাদেশ না, বর্তমান বিশ্বে সবচাইতে এই বাউল জগতে যার বেশি জায়গা দখল করা ছিল তিনি হলো আমাদের মানিকগঞ্জ সিঙ্গাইরের হযরত সাহসুফি সাধক রশিদ আলতিস, তিনি জামি রহমতুল্লাহ। রশিদ সরকারের লিপিবদ্ধ গান। আর এই শরীয়ত মারফত পালায় সরকার যে মারফতটা গাইছে, এরকম কথা জানা থাকলেও আমাকেও বলার সাহস নাই, ভয় লাগে। রশিদ সরকার দাঁড়াইয়ে যেভাবে এই মারফতের উপরে বক্তব্য রাখছে, সেই কথাগুলো অনেক গায়কেই জানে কিন্তু বলতে ওর এই কলিজাটা কেঁপে ওঠে, বলতে পারে না, জানা থাকলেও বলতে পারে না, সমস্যা। তাই এই গানের মধ্যে কি আসছে, মান কুন্তুম মাওলাহু ওয়া ফাজাল আলী উন মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এ ঘোষণাটা করলেন কোথায়? আমার বাবা তো খালি ঈদে মিলাদুন্নবী পর্যন্ত গেছে। বাবা, ঈদে মিলাদুন্নবী যেরকম গুরুত্বপূর্ণ একটা মুসলমানের দিন, মুসলমানের প্রধান দুইটা ঈদ, অর্থাৎ যারা রসুলের উম্মত তাদের জন্য প্রধান দুইটা ঈদ, এই দুইটা ঈদের নাম একটা হলো ঈদে মিলাদুন্নবী আর একটা হলো ঈদে গাদির। আর তাছাড়া এই যে ঈদুল আজহা বহু আগে ছিল,
রসূলের আমল থেকে যে দুইটা ঈদ ঈদে মিলাদুন্নবী এবং ঈদের গাদির এই ঈদে গাদিরের ভাষণ এটা যে গানটা আমি আপনাদের মধ্যে গাইতেছি আল্লাহর রসূল তার বিদায় হজে মক্কা থেকে তিনি মদিনার পথে রওনা করেছেন আল্লাহর ঘর তওয়াফ করে মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গা জায়গাটির নাম গাদির হুম শব্দের অর্থ জলাশয় সেই জলাশয়ের পারে চারটে উটের পিঠের গদি লইয়ে তার উপরে তিনি উঠে দাঁড়াইছে সঙ্গে তার ভক্ত ছিল সোয়া লক্ষ সকলের মধ্যে হাত নেড়ে নেড়ে তিনি ভাষণ দিলেন এইটাই আমার জীবনের প্রথম হজ আর এইটাই আমার জীবনের শেষ হজ দেখেন এই হজের ভাষণে তিনি সকলের মধ্যে বললেন তোমরা আমাকে কেমন ভালোবাসো সকলে বলল হুজুর আপনাকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি কিছুক্ষণ পর আবার বললেন কেমন ভালোবাসো সকলেই বললেন হুজুর আপনাকে আমরা জান এবং মালের চাইতে বেশি ভালোবাসি আবার বললেন কেমন ভালোবাসো ফার্স্ট ক্লাসে যারা বসে তারা এত কথা কয় দেখ কেমন ভালোবাসো সকলে বলল হুজুর আমরা আপনাকে জান মাল স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার চাইতে বেশি ভালোবাসি তাই আল্লাহ রসুল বললেন তাহলে শোনো আমি আল্লাহর থেকে দুইটা নিয়ামত পেয়েছি একটা আল্লাহর দোয়া কোরআন আর একটা হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত কোরআনের কথা একবার বললেন তিনি আর আহলে বায়াতের কথা তিনবার বললেন তিনি কেন বললেন বাবারা এটা তিন সত্যি অঙ্গীকার আরবিতে বলা হয় একরার আর বাংলায় বলা হয় অঙ্গীকার করা একরার করলেন মাননীয় স্পিকার বিল উত্থাপন করে এর পক্ষে থাকলে হ্যাঁ বলেন পক্ষে না থাকলে না বলেন তো যদি বেশি সংসদের লোকজন হ্যাঁ কয় উনি কয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলার কারণ কি কারণ হলো এটা একরার বা অঙ্গীকারে বদ্ধ করা তাই আল্লাহর রসুল সেদিন মানুষের মধ্যে একরার করলেন আমি আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত ইহার ইহার রশি আসমান থেকে জমিন পর্যন্ত যারা এই রশিটাকে আঁকড়ে ধরল তারাই কাল কিয়ামতে নাজাত পাইল আর যাহারা এই রশি থেকে ছিটকে পড়ে গেল তারা সকলে ফিনারে জাহান্নামা খালেদিনা ফিহা হয়ে আর তিনি বললেন না মদিনাতুল ওয়া আলিও এলবাবুহা আমি এলেমের শহর মাওলা আলী তার সুরক্ষিত প্রবেশদ্বার মান কুনতুম মাওলাহু ওয়া ফাজাল আলী উন মাওলাহু আমি যার মাওলা আলী তার মাওলা আর কি বললেন আল্লাহুমা ওয়া লামান ওয়া লাহু বলছে শাইলা বাবা ভাবে ওহে দিন দেওয়ালা রে ভাবে ওহে দিন আমার আলীকে যে ভালোবাসে রশিদ কয় হইয়া উম্মাদ আলীকে যে ভালোবাসে রশিদ কয় হইয়া উম্মাদ একটা কাফের তো চোখের কি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত গুরু বল বলবে হালায় হালায় দিন যায় ও গুরু বল বলবে হালায়
গুরু নিন্দুকের মুখ প্রভু না হেরিবে যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে গুরু নিন্দুকের মুখ প্রভু না হেরিবে তথা হয় গুরু নিন্দা তথা না যাইবে গুরু 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 বালা সুজা পথে চার চলবে হেলাই হেলাই দিন চার ও গুরু বাল বাল রে হেলাই হেলাই দিন চার ও গুরু বাল বাল রে হেলাই হেলাই দিন চার যাক চলে বন্ধুগণ আমি আপনাদের জানাই যেভাবে তো প্রশ্ন করে আমি কথা ভুলি নাই প্রশ্ন করে শরীয়তে এমন কি নাই যার জন্য মারফতে যেতে হবে শরীয়তের নাই হচ্ছে নিজেকে চেনা কয় অনেক গায়কের কাছে জিজ্ঞেস করছি কয় শরীয়তে মারফত নাই ভুল বলছে বাবা যদি কোনো গায়ক ভুলে থাকে শরীয়তের মধ্যেও মারফত আছে শরীয়তের শরীয়ত আছে শরীয়তের তরিকত আছে শরীয়তের হাকিকত আছে শরীয়তের মারফত আছে শরীয়তের ওয়াহেদানিয়ত আছে শরীয়তের মধ্যেও আছে এই পদগুলো মারফতেরও শরীয়ত আছে মারফতেরও তরিকত আছে মারফতের হাকিকত আছে মারফতের মারফত আছে মারফতের ওয়াহেদানিয়ত আছে তাই এই নিজেকে চেনা আপনার শরীয়তে নাই অর্থাৎ আরাফ আরিফ বিল্লাহ নিজেকে চেনা অলি আল্লাহর যে পথ পথ আপনি শরীয়তে পাবেন না কেন পাবেন না এর কারণ কি বই পুস্তক পড়ে বড় বিদ্বান হওয়া যায় বড় আলেম হওয়া যায় বড় পণ্ডিত হওয়া যায় বই পুস্তক পড়ে একজন আল্লাহর অলি হওয়া যায় না বই পুস্তক পড়ে মস্ত বড় পণ্ডিত হয়ে গেলাম একজন সাধু হওয়া যায় না এই বিষয়টা আপনার শরীয়তে নাই এই যে সাধু হতে গেলে সক্রেটিস হি ইজ এ ভেরি ফিলোসোফার নো দাইসেল নিজেকে চেনো আত্মানাং বিদ্ধি নিজেকে চেনো মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রব্বহু নিজেকে চেনো আমি কার কে আমার যারে তাপত্রয় ইহা না জানিলে জীবের কইসে হিত হয় ওই সক্রেটিস বলছে নিজেকে চেনো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে আত্মানাং বিদ্ধি নিজেকে চেনো রসুলের মাধ্যমে আল্লাহ হাদিসে কুৎসিতে বললেন এই কথা মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রব্বহু শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কওলের মধ্যে তুমি এই কথাটা পাবা অর্থাৎ নিজেকে চেনো যে চিনিল নিজেকে সে চিনিল রবকে একথা চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় সনাতন শিক্ষায় মহাপ্রভু সনাতনকে বললেন আমি কার কে আমার যারে তাপত্রয় ইহা না জানিলে জীবের কইসে হিত হয় এ কথা এ যুগের প্রবাদ পুরুষ ধর্মেশজি লালন শাহ ফকির তিনি বলেছেন ও যার আপন খবর আপনার হয় না আপনাকে চিনতে পারলে রে যাবে সেই অচেনা রে চেনা ও যার আপন খবর আপনার হয় না এই কথা আপনার দাদা গুরু জ্ঞানের প্রদীপ রজ্জবালী দেওয়ান সাহেব তিনি বলেছেন আল্লাহর আশেকান বস যায়া অলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসক রূপ দর্শনে আল্লাহর আশেকান বস যায়া অলি আল্লাহর ধ্যানে তাই নিজেকে চেনা নিজেকে জানার জন্য আপনার একজন গুরুর পায়রুবি করতে হবে তবে আপনি আলেম ভালো বিষয়টা আমি বুঝতে পারছি কারণ আপনি বলে আহলে বায়াতের পক্ষের আলেম বা যদি আপনি আহলে বায়াতের পক্ষের আলম আলেম হয়ে থাকেন তাহলে তো আপনি গুরু ধরছেনই আপনার সাথে কোনো বেজাল নাই না না করব না কোনো ব্যামরিদান সে যেন মনে করে না তার গুরু নাই যে গুরু ধরে নাই সে যেন মনে করে তার গুরু নাই তারও গুরু আছে কে হাদিসে আসছে মাল্লা সাইখুল্লাহ ফাশাকা সাইতুয়ান যার পীর নাই তার পীর শয়তান যে গুরু ধরে নাই সে যেন মনে করে না তার গুরু নাই আবার সমাজে কিছু লোক আছে দাঁত কেলাই নিয়ে লোক হ্যাঁ দাঁত কেলাই আর কয় আমার মা বাপ বাইছি এই যে বীর ধরুম কে বেটা গুরু না ধরলি তো মাতা পিতার খেদমত কিভাবে করতে হয় তাই তুই শিখতে পারবি নি জীবনে পীর না ধরলে তাই হাদিসে কথা আসছে আর মাওলানা জালালউদ্দিন রুমি এই সব শরীয়তের বাপ শরীয়ত যে সব শরীয়তের বাপ শরীয়ত মাওলানা জালালউদ্দিন রুমি তিনি
नबी तार मशनबी रूमी किताबेर मध्ये बोलेछे जिसका सेक नहीं है उसका सेक शैतान है। और मौलाना जलालुद्दीन रूमी मशनबीर मध्ये कथा बोलछे आमी जतदिन पर्यन्त पागल शामसुद्दीन तिब्रिजीर खेदमत ना करेछि আমি তার কাছে বায়াত গ্রহণ করতে না পেরেছি ততদিন পর্যন্ত আমি মাওলানাই হইতে পারিনি। বাবা তাই বাবা লক্ষ্য করেন কেন মারফতের মধ্যে আসতে হবে। ধন্যবাদ ধন্যবাদ জানাই ধন্যবাদ দিলাম তারে। আরেক কথাই আমার কাছে গেল জিজ্ঞাস করে মারফত কোরআনে আছে নাকি? খুব আছে, কোরআনটাই তো মারফত। আপনি কি বলতে পারবেন এই কুরআনটা নাযিল হইছে কিসে? জিব্রাইল শরীয়তে না জিব্রাইল মারফতে? কোনটা? হ্যাঁ বুঝ আছে এবার। শরীয়ত পান কই? যা হইল আমার আর ভূ পড়ে না আপনি না হয়। হ্যাঁ জিব্রাইল মারফতে কুরআন নাযিল, মারফত মানে মাধ্যম। এখন এর মধ্যে যা কিছু পাবেন সব মারফত, নাযিল হইব মারফতে। আর সেই জিনিস নিয়ে আপনি শরীয়ত করবেন, ব্যাপারটা কেমন হয়ে যায় না বাবা? দেখেন বিষয়টা। তাই আল্লাহ দুইটি নিয়ামত দ্বারা এই কোরআনটাকে পরিপূর্ণ করেছেন বা একটা মানুষকে পরিপূর্ণ করেছেন। প্রশ্নর জন্যে ধন্যবাদ জানাই আপনাকে এত ভালো প্রশ্ন করার জন্য। ভালো প্রশ্ন না হলে ভালো জবাব আসে না। এই যে আপনি বললেন কলেমা নামাজ রোজা হজ জাকাত কোরআন শরীফে আছে, এই যে আপনারা সামাজিকতায় যে কলেমা পড়েন এটা কি সত্যিই কোরআনে আছে? সূরা ফাতিহার থেকে সূরা নাস পর্যন্ত কলেমা তৈয়বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা কি টোটাল কলেমা কি এই কোরআন শরীফে আছে কোনো জায়গা? না থাকলে করেন কেন? পাঁচ অক্ত পাঞ্জেখানা নামাজ যে আপনারা পড়েন, যে আমরা ঈদ ইসলাম বিরতি দিলাম পরপর দুইটে, হ্যাঁ এটা মাগরিবের একটা এশার, আরও তিনটে আছে ফজর জহর আসর। এই পাঁচ অক্ত নামাজ কি সত্যিই কোরআনে আছে না এটা কি ব্যাপার? আপনি একটু আমাদের মধ্যে এই কথাগুলো তুলে ধরবেন। এই মক্কার মদিনায় গেলি হজ হয় এই কথাটা কি সত্যি কোরআনে আছে? আমরা তো কোরআন শরীফ পড়িয়ে আমি একটা জিনিস দেখছি সূরা হাজের মধ্যে আল্লাহ নিজে বলছে যদি কোনো সন্তান তার পিতামাতার মুখের দিকে একবার মহব্বত নজরে তাকায় আমি আল্লাহ আমার জাতের কসম খাইয়া বলি তার নসিবে একটি আকবরি হজের সওয়াব লেখা আছে। সত্যিই মক্কা মদিনায় গেলে যে হজ হয় এরকম কথা কি সত্যি আছে কোরআনে? এই ৪০ টাকায় ১ টাকা জাকাত আপনারা লিখেথন সুন্দর করে লিল্লা বোর্ডিং এতিমখানা এখানে আপনারা দিয়ে যান জাকাত, ওই ছাগলের চামড়া গরুর চামড়া এইগুলো জাকাত দেন আর ৪০ টাকায় ১ টাকা জাকাত। জাকাত কি সত্যি এতিম পাবে না মিসকিন পাবে জাকাত? আমি কোরআন পড়ে দেখছি মিসকিন, মিসকিন কাকে বলা হয়? যার নিজের বলতেও নিজের বলতে কিছু নাই, সে নিজেও নিজের না, খুদার রাহে কতল হয়ে গেছে, এরা হলো মিসকিন। জাকাতটাকে মিসকিন পাবে না লিল্লা বোর্ডিংওয়ালারা পাবি? ব্যাপারটাকে এই সম্বন্ধে প্রথম নম্বর প্রশ্ন। আপনি যে জায়গা পড়া দেবেন আমি ঠিক ওই জায়গায় পড়া করার চেষ্টা করব। আমি ছাত্র ভালো আছি বুঝলেন, আপনি টিচার মানুষ আলেম সাহেবরাই তো শিখিয়ে সমাজের সব কিছু নাকি? ফকির রাইলো জোরাত করা দলের লোক, এর চাইতে বড় পুঁজি আর ফকির গো কাছে কিছু নাই, সবচাইতে বড় পুঁজি। এই যে আমার কালু খালি বাঁচছে আজ প্রায় মাস দেড়েক ধরে, আপনারা আইডিতে দেখতে পারবেন ফকিরটা ভাত খাইবার বইছে কয় আলেম জুইটে শুক্রবারে জুম্মার নামাজ পড়িয়ে যাইয়ে তাকে খাওয়া বন্ধ করছে, সেনকার অনুষ্ঠানটাই বন্ধ করে ফেলাইছে। সেইটা নিয়ে গণ্ডগোল, আগামীকাল এই অনুষ্ঠান হওয়ার কথা এমপি সাহেব দিয়ে দিছে, হলো ডিও লিটারের পারমিশন দিয়ে দিছে, কিন্তু আজকে এমপি সাহেব ওই এলাকার ভাবভঙ্গি দেহে মানে খাইটিয়াতে করেছে সব ফকিররা ওই পালি গেলি পরেই বলে বাইরে গিয়ে একেবারে মাজার কুটি ভেঙে ফেলবি। বা হ্যাঁ এমপি সাহেব কইলো যে না এত গণ্ডগোলের মধ্যে আর এটা করিয়ে দরকার নাই,
তোমরা বাবারা স্থগিত হও না আমরা ফকির মানুষ জোরাত করা ছাড়া তো আর উপায় নাই পুঁজি এলে এইটুক জোরাত হ্যাঁ তো তাই বাবা এই যে কলেমা নামাজ ও জহর যাকাত সম্বন্ধে জিজ্ঞাসা করলাম আরে যা পাঁচ ওয়াক্ত নামাজ সম্বন্ধে নবী পাঁচটা সেজদা দিছিল তাতে পাঁচ ওয়াক্ত নামাজ হয়েছে খুব ভালো কথা বাবা তাহলে যে রাইটে করে সেজদা দেন আপনারা অতি ডাকাতে এইটে কোনে পাইলেন আমরা তো দলিল পড়ে দেখছি আদম বানাইয়ে আল্লাহ কয় সেজদা করো সব ফেরেশতা সেজদা করলো করলো না মকরুম ঠিক না ওই পয়লা সেজদা দিছে মাথা উঁচু করেই দেখে যে মকরুমির গলা এলো নান্নত ইবলিস হয়ে গেছ ওই এলো অর্ধেকখানি এলো দেড়টা ওই যে একটু উঁচু করছিল এলো দেড়টা আর বয়স ওঠাতেছে আর এক সেজদা এলো আড়াই সেজদা বাবা এই আড়াই সেজদাই কি আপনার প্রতি ডাকাত নামাজে ওইটে না ওই মোহাম্মদ পাঁচটা সেজদা দিয়ে নামাজ পড়ছে সেই সাজনাতলী একদিন নামক বৃক্ষের গুড়ায় ওইটে ব্যাপারটা কি এই সম্বন্ধে দেখেন ভালো কথা জিজ্ঞেস করছি বাবা এটা আপনার ঠকানের জন্য না এটা আমাদের জানার দরকার না বাবা এই আড়াই সেজদা এটা যদি আদমের পায়ের সেজদা দিওয়া সেই আড়াই সেজদাই হয়ে থাকে তাহলে এত গুরন্ত গারন্ত ফেরন্ত করার দরকার নাই ফকিরটা যা করতেছে তাই করে ডাইরেক্ট ডাইরেক্ট এই দুইটা মাত্র আপনার কাছে জানার প্রয়োজন আপনি আমাদের মধ্যে বলবেন দুইটা প্রশ্ন একটা হলো পাঁচটি স্তম্ভ সম্বন্ধে আর একটা হলো সেজদা সম্বন্ধে হ্যাঁ এইবার একটা বাজান লালন গীতি গাইছে জট করিয়ে আমি কি অম্মা পারবো না আমার তো ভয় করে লোডটা হয়ে গেছে বেশি আজ মাস ধরে এই জ্ঞানদাম করতে করতে গান বাজনা দিয়ে এর মধ্যে আবার যাই এই জ্ঞানদাম করতে করতে লোডটা হয়ে গেছে বেশি শরীরের খুব জুত নাই ভেজালটা হইলো এই জায়গায় তিনি থাকিতে সময় গেলে সাধ হবে না তুহারি করিতেছে তোর ছোট দাদা আসে নাই তো তার অফিসিয়াল ঝামেলা আছে সুমন করতেছে ওইটুকের ভক্ত ছেলে ও নিজে গান করে অনেক বড় বাউল একক সঙ্গীত করে আমাদের মতো পালা গায় না এবার লালন সার আখড়াই যাই দেই ওরে বাবা জনি বাউল তো আমাকে চাইতেও বড় বাউল না একজন আবার আইসে আমারে জিগাইতেছে গোসাই এই যে সাভার এলাকায় জনি বাউল আছে চেনেন নাকি তার কেবল নাম শুনলাম আমি এর মধ্যে জনির সাথে দেখা গেল ওই লোক আমার সাথেই আমি বললাম এইটি না সেই জনি কয় হ হ্যাঁ তারপরে খুঁজে পাই নাই ওরে পাইছি জন একটু কষ্ট কর কেন করলে না আমার মন কেন করলে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সময় গেলে সাধন হবে না জল সুখালে জানো না মা
জল শুকালে এবার কি হবে সবাইকে